এবারে নজর রাখবো যে খবরের দিকে। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো বেশ কয়েকটি বসতবাড়ি। মঙ্গলবার রাতে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গালান্ডিগড় এলাকায়। জানা গিয়েছে, তাবিজুল হক নামে এলাকার এক বাসিন্দার বাড়িতে রান্না করার সময় আগুন লেগে যায়। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়িতে। গ্রামবাসীরা আগুন দেখতে পেয়ে তা নেভাতে এগিয়ে আসেন, আসে পার্শ্ববর্তী বিএসএফ ক্যাম্পের জওয়ানেরাও। পরবর্তীতে ইসলামপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। যদিও আগুনে পুড়ে গিয়েছে এলাকার 10টি বসবাসের ঘর, দুটি বাইক সহ সর্বস্ব। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার পুলিশও। বারংবার অগ্নিকাণ্ডের ঘটনার জেরে চোপড়ায় দমকল কেন্দ্র স্থাপনের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদানের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। খালি পা দিলা বেড়ালে একদম ঢুকে যাবে, পাগলা লোক যার। ভাই ভাতের আমার একটা নাতিনি চুলা জাল দিল, ওইখানে আগুনটা লাগে গ্যাস চুলা থেকে। আচ্ছা আচ্ছা। তারপর সাথে গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডার কতগুলো পরিবার? পরিবার তো আমার মোটামুটি 10 পরিবার, আমার স্টাফের ভিতর 7 জন। ফ্যামিলি করে 10টা ক্ষতি পরিমাণ ক্ষতি ক্ষয়ক্ষতি করতে আমার নিজস্ব টাকার 1.5 লাখ টাকার মতো জ্বলেছে। 60-70 মন ধান হবে বা গম হবে, সোনার উপরে চলেছে, খাট পালানো চলেছে, বাইক একটা চলেছে, ওটাও বলতে পারি না একটা চলে। আমি তো বেরোজে পড়ে বাইক দুইটা বলে চলেছে, বাইক ছিল আমার চাই, আমি বলতে পারি না বাইক কটা চলছে কয়টা নাই দেখাতে বলতে পারি না আমি তো। হ্যাঁ, ওটাও কথা আমি বলতে পারি না দাদা। আমি এখানে বেরোজে পড়ে আছি। কখন লেগেছিল আগুনটা? আগুন তো রোজা খুলবার সময় 6টায়, ঠিক সেই সময়। বাড়িতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। জানা গিয়েছে মৃতের নাম রবি ওরাও, তার বাড়ি করমদিঘি থানার বিকনপুর এলাকায়। পরিবার সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে মিক্সার গ্রাইন্ডারে মশলা করতে যান রবি, সেই সময় দুর্ঘটনাটি ঘটে। তাকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। মানে একটা কারেন্ট বোর্ডে না মরিচ বাটা ই ঠিক করতে যেয়ে মানে কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে মিক্সার। হ্যাঁ, কালকে সন্ধ্যা নাগাদ 7টা। তারপরে কি করলেন? হাসপাতাল নিয়ে আসলাম, ডাক্তার বললো যে না পেশেন্টটা মারা গেছে। কটা নাগাদ মারা গেছে? মোটামুটি 8:30 মানে আন্তান্তে মারা গেছে। হ্যাঁ, স্কুল চত্বরের পার্শ্ববর্তী এলাকা থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় বুধবার তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের স্টেশন প্রাথমিক বিদ্যালয় চত্বরে। জানা গিয়েছে, ওই ব্যক্তি এলাকায় ভিক্ষাবৃত্তি করতেন। এদিন পাতা দিয়ে ঢাকা অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যদিও কিভাবে এই ঘটনা ঘটলো তা নিয়ে ছড়িয়েছে ধোঁয়াশা, গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক বিদ্যালয়ে এসে দেখলাম যে কে বলে মার্ডার হয়েছে, সবার মুখে শোনা যেটা নিয়ে ভিক্ষা করতেন এক সময়। তো আসলে তার পুলিশে খবর দিয়েছে, পুলিশ এসে পুলিশ খবর এতে এখানে এসে তারপরে অ্যাম্বুলেন্স পাঠিয়ে মৃতদেহকে নিয়ে চলে গেল। লোকটা তো দেখলাম কি হ্যান্ডিক্যাপ, ভিক্ষা টিক্ষা করতে নাকি শোনা গেছে। কি আশঙ্কা হচ্ছে, কেউ মারে দিতে পারে? আমরা কি করে বলবো এটাকে, আমি যখন দেখিনি সাথে কি বলতে পারি।